नमस्कार बंधुरा, आमी बंगीय शिक्षक और शिक्षाकर्मी समितिर सहसाधारण सम्पादक सपन मंडल बोलछी। उत्सस्वी पोर्टाले जेनारेल ट्रांसफार, म्यूचुअल ट्रांसफार और प्रायोरिटी ट्रांसफार बा स्पेशल ट्रांसफार जेटा होच्छे सेटा निये किछु आमादेर बक्तव्य आमरा जानाबो। प्रथमे आमी एकटु आलोचना करे निई जे एकेबारे पुरोनो जे केसगुलो आछे बा पुरोनो जे विषयगुलो आछे सेगुलो निये एकटु आलोचना करे निई। সেটা হচ্ছে যে স্পেশাল ট্রান্সফারের যে এসএসসি যে পেন্ডিং কেসগুলো যেগুলো, তার মধ্যে একটা পোর্শন ছিল হচ্ছে যে যাদের ভ্যাকেন্সি দিয়েছিল সেই ভ্যাকেন্সি নিয়ে গণ্ডগোল আছে, তারা স্কুলে গিয়ে দেখে ভ্যাকেন্সি নেই, সেটা একটা ব্যাপার। আর দু নম্বর ব্যাপার হচ্ছে যে যাদের একেবারে রেকমেন্ডেশন বেরোয়নি এখনও, সেটা একটা পোর্শন আছে। তাহলে প্রথমে আমরা যে ভ্যাকেন্সি প্রবলেমটা যেটা হয়েছে আর কি, সেটা নিয়ে আমি একটু সামান্য কথা বলে নিই। আপনারা জানেন যে ইতিমধ্যেই ভ্যাকেন্সি প্রবলেমের প্রায় 162টা কেস, তারপরে আবার আরও কয়েকটা 10-15টা বেরিয়েছে, টুকরোটাকরা এইভাবে বেরোচ্ছে আর কি। এটা অনেকটা সমাধান হয়েছে, আরও কিছু 30-35টা কেস বাকি আছে, যেটা আমরা গত সপ্তাহেই বিকাশ ভবনের আধিকারিকদের বললাম যে এগুলো তাড়াতাড়ি করে ছাড়ুন, এবং তারা মোটামুটি প্রস্তুতি নিয়েছেন যে হয়তো আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ বা শেষ নাগাদ শেষ লটটা বেরোতে পারে। এবার দু নম্বর বিষয়ে আসি, যেটা সেটা হচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। মিউচুয়াল ট্রান্সফার নিয়ে একটা ঘটনা ঘটে গেল মাঝখানে, আপনারা সবাই জানেন যে ইলেকশন ঘোষণা হওয়ার পর থেকে একেবারে গত সপ্তাহের এই যে সপ্তাহটা রানিং সপ্তাহের শুরু পর্যন্ত যতগুলো মিউচুয়াল ট্রান্সফারের জন্য দরখাস্ত করেছিল, আন্ডার প্রসেস দেখাচ্ছিল, সেগুলোকে সব আনলক করে দিয়েছে, তাই না? তাহলে এই জায়গাটাতে আবার নতুন করে তারা দরখাস্ত করছেন এবং তাদেরকে আন্ডার প্রসেস দেখাচ্ছে। তাদের অনেকে বলছিলেন যে ক্যান্সেল করার জন্য দরখাস্ত করেছেন, এবং আমি নিজে গিয়েও অনেকের দরখাস্ত সঙ্গে করে নিয়ে গিয়েও জমা দিয়েছি বিকাশ ভবনে, তাই না? তো স্বাভাবিকভাবে সেই ক্যান্সেলেশনটা এখনও হয়নি। আমাদের যে অন্যতম দাবি ছিল গত বৃহস্পতিবারের ডেপুটেশনে, সেই দাবির অন্যতম ছিল যে যারা বৈধ কারণে ট্রান্সফারটা নিতে পারেনি, মানে যথাযথ কারণে ট্রান্সফারটা নিতে পারেনি, তাদের প্রোফাইলটা যাতে আনলক করে দেওয়া হয়, তারা যাতে উৎসস্থি পোর্টালে দরখাস্ত করতে পারে, এই আবেদনটা আমরা রেখে এসেছি। ওরা এখনও পর্যন্ত সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। একটা টেকনিক্যাল ব্যাপার আছে, বলছে যে আনলক মানেই তো অর্ডারটাকে ক্যান্সেল করা, এটা প্রিন্সিপাল সেক্রেটারির সম্মতি দরকার, তো তাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেবেন বলে বলেছে। তারপরে যেটা আছে মিউচুয়াল ট্রান্সফারের তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে বহুদিন ধরে আমরা দাবি করছিলাম, আপনারা জানেন যে যে একাধিকবার মিউচুয়াল ট্রান্সফার চালু করা হোক, এবং আপনারা আনন্দিত হবেন জেনে যে ইতিমধ্যেই আমাদের সেই দাবিকে মান্যতা দিয়েছে সরকার, এর জন্য সরকারকে ধন্যবাদ জানাই। সেটা হচ্ছে যে ইতিমধ্যেই একাধিকবার মিউচুয়াল ট্রান্সফারের যে দাবি এবং একাধিকবার জেনারেল ট্রান্সফারের যে দাবিটা, আপনারা জানেন 2015 সালে যে রুলটা ছিল সেখানে কিন্তু একবার ট্রান্সফার নিলে কিন্তু দ্বিতীয়বার ট্রান্সফার নেওয়া যেত না, কিন্তু এখন যেটা করেছে যে জেনারেল ট্রান্সফারও 5 বছর পরে নেওয়া যাবে। মিউচুয়ালের ক্ষেত্রে আমি বলি, মিউচুয়ালের ক্ষেত্রে যে 5 বছর লকিং পিরিয়ডটা দেখাচ্ছে, এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ এটা, এটা হচ্ছে এই লকিং পিরিয়ডটাকে তুলে দেওয়া, তাই না? আমরা এটা বলেছি এবং বিকাশ ভবন মোটামুটি রাজিই হয়েছেন। আশা করছি পোর্টালে এটা কিছু কারেকশন করতে হবে, কারণ ওই জেনারেল ট্রান্সফার পোর্টালে যেহেতু লকিং পিরিয়ডটা 5 বছর আছে, ওই একই সেম জিনিস ওখানে মিউচুয়ালেও দেখাচ্ছে, তাই না? তাই এটা কারেকশন করা দরকার আছে, এটা কারেকশন যতক্ষণ পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবং আমি বারবার করে বলছি যে একাধিকবার মিউচুয়াল ট্রান্সফারটা চালু হওয়ার সম্ভাবনা একবারে মোটামুটি উজ্জ্বল আছে, এটা মানে এত ঘন ঘন ট্রান্সফারের দরকারটা হচ্ছে কেন? বরং আমি এই কথাটা বলবো, এটা আপনাদের প্রতি আমাদের পরামর্শ, সাজেশন, আমাদের সংগঠন বলুন বা আমার ব্যক্তিগত তরফ থেকে আর কি, যে আপনারা যখন মিউচুয়াল পার্টনারটা নেবেন একটু বেছে নিন, প্রয়োজন হলে একটু সময় নিন, ধৈর্য ধরুন, যাতে না ক্যান্সেল করতে হয়। এরপরে পরবর্তীকালে কিন্তু কোনো ক্যান্সেল হবে না, কিন্তু আমি বারবার করে বলছি এরপরে ক্যান্সেল করাটা কিন্তু অত্যন্ত টাফ হয়ে যাবে। আমি আরেকবার রিপিট করছি যে আপনারা যখন পার্টনারটা চয়েস করছেন, মানে সেই জায়গায় যাবেন এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু পার্টনারটা চয়েস করুন, বরং চয়েস করার আগে ভাবুন। আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে কিন্তু আপনি আবার তখন আর ভাবার কিন্তু অবকাশ নেই, এরপরে কিন্তু 7 বছর কিন্তু রিফিউজ করলে কিন্তু লক হয়ে যাবে, এটা কিন্তু
বারবার করে আধিকারিকরা আমাদের বলেছেন যে দেখুন স্বপ্নবাবু, এরপরে কিন্তু আর এন্টারটেন করা যাবে না, কারণ আমাদের এত ম্যান পাওয়ার নেই, ওই ঘন ঘন ট্রান্সফার নেবেন আর ঘন ঘন ক্যান্সেল করবেন, এইটাকে এন্টারটেন করার মতো। ঠিক আছে, সেজন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব শিক্ষক সমাজকে, যে আপনারা মিউচুয়াল ট্রান্সফারে পার্টনার যেটা চয়েস করবেন, ভেবে চিন্তে চয়েস করুন, 100% নিশ্চিত হন যে ওখানে যাবেন এবং তারপরেই ফাইনালাইজ করুন, পরবর্তীকালে না কোনো জটিলতা হয়, এবং জটিলতা হলে কিন্তু আমাদের পক্ষে কিছু করা অসম্ভব হয়ে দাঁড়াবে। অতীতে যে ঘটনাগুলো ঘটেছে এই ক্যান্সেলের ব্যাপারগুলো, সেগুলো আমরা দেখছি সিরিয়াসলি, যাতে সমাধান করা হয়। এরপরে আসি আমি উৎসশ্রী পোর্টাল নিয়ে। এবার আমাদের যে মূল বিষয়, ওই একটা কথা, প্রাথমিক শিক্ষকদের ব্যাপারটাও বলি আমরা। আমাদের যে প্রাথমিক শিক্ষক সংগঠন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি, তার সাধারণ সম্পাদক গৌতম পাণ্ডা আর সভাপতি হচ্ছে জওহরলাল চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা যে বৃহস্পতিবার ডেপুটেশনটা দিলাম, সাধারণ সম্পাদক গিয়েছিলেন, তারা ডেপুটেশন দিতে আমাদের সঙ্গে একই সঙ্গে আমরা ছিলাম। তারা একটা গুরুত্বপূর্ণ দাবি করেছে, সেটা হচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফার, প্রাথমিক ক্ষেত্রে মিউচুয়াল ট্রান্সফারের যে একটা বিষয় আছে, যে নিজের সার্কেলে দরখাস্ত করতে পারবে না। এটা জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে ঠিক আছে আমরা মনে করি, কিন্তু মিউচুয়ালের ক্ষেত্রে নিজের সার্কেলে কেন দরখাস্ত করতে হবে না, এই প্রশ্নটা কিন্তু উনি তুলেছেন, কমিশনারের কাছে এটা উত্থাপন করেছেন, এবং এটা শুনে একটু অবাক হলো যে না, মিউচুয়ালের ক্ষেত্রে তো এটা করা উচিত, মানে নিজের সার্কেলেও যদি কেউ দরখাস্ত করতে চায় সেটা করতে পারে, কোনো অসুবিধা নেই। তো সেটা নিয়ে আসল কথা, মূল সমস্যাটা হচ্ছে কি, যে বিকাশ ভবনের মধ্যেই একটা কোঅর্ডিনেশনের অভাব হচ্ছে। আমি এটা পরে আসছি। আরেকটা প্রাইমারি শিক্ষকদের জন্য খুব গুরুত্বপূর্ণ দাবি রেখেছে গৌতম দাস, সেটা হচ্ছে যে এই যে 10% কথাটা বলা হচ্ছে, 10%টা প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে তো প্রযোজ্য নয়, তাহলে দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে এসআইরা বিশেষ করে, এবং প্রাইমারি ডিআই বা ডিপিএসসি বলুন, তারা কিন্তু অ্যাপ্লিকেশান ব্যাক করছে এই 10%-এর দোহাই দিয়ে। প্রাইমারি স্কুলে কোথাও 10জন বেশি টিচার, কতজন কটা স্কুলে আছে, হাতে গোনা দু চারটে স্কুলে আছে, তাই না? তাহলে সেখানে তো 10% কাউন্টেডই হয় না। ঠিক একইভাবে জুনিয়র হাইস্কুলগুলোর ক্ষেত্রে একই কথা। তাও সেখানে গৌতমবাবু আমাদের যে প্রাথমিক বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি, যেটা বউবাজার আর কি, 208 বিবি গাঙ্গুলি স্ট্রিট, তাদের নেতা গৌতম পাণ্ডা সেদিন কিন্তু খুব জোরালোভাবেই বলেছেন যে আপনারা এই 10%টা দিয়েছেন, এই 10%-এর ফলে বিদ্যার্থী হচ্ছে, ট্রান্সফার যদি দিতেই হয়, মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকাশ্যে যে ঘোষণা, সেই ঘোষণা কিন্তু যদি মান্যতা দিতে হয়, তার যে ইচ্ছা, সেই ইচ্ছাকে যদি মান্যতা দিতে হয়, তাহলে ওই 10%-এর গেরো রাখলে কিন্তু কোনো কিছু হবে না, এটা গৌতমবাবুরা স্পষ্টভাবে বলেছে। তখন কমিশনার একটু অপ্রস্তুতির মধ্যে পড়ে গেলেন যে প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে তো 10% নেই, কিন্তু আমরা যেটা সারা রাজ্য থেকে খবর পাচ্ছি বা ওদের কাছে যে খবরটা আসছে, তাতে করে সারা রাজ্যেই কিন্তু এসআইরা একটা জটিলতা পাকানোর চেষ্টা করছেন। তো স্বাভাবিকভাবে সেটা সমাধান করার জন্য আমরা আমাদের প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সেখানে আর্জি জানানো হয়েছে। আরও একটা গুরুত্বপূর্ণ দাবি করা হয়েছে যে মিউচুয়ালটা তো হবে, এবার ওই মিউচুয়ালের যে লকিং যেটা 5 বছর প্রাইমারি ক্ষেত্রে, সেটাও কিন্তু কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, এরা কনসিডারেশনের মধ্যে রেখেছে। মাধ্যমিকের ক্ষেত্রে আমরা যে দাবিটা তুলেছি যে 5 বছরের লকিং পিরিয়ডটা তুলে দেওয়া, ওরা কিন্তু প্রাইমারি ক্ষেত্রে তাই বলেছে। তার সাথে সাথে প্রাইমারির জন্য আরও একটা গুরুত্বপূর্ণ দাবি ওরা করে এসছে, আপনারা জানেন যে নোশনাল এফেক্ট না দেওয়ার জন্য তাদের পে কমিশনে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে সিনিয়র টিচাররা, একটুকু চাকরির অভিজ্ঞতা যাদের বেশি আছে, 10 বছর 12 বছর 15 বছর, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা নিয়ে কিন্তু গৌতমবাবুরা খুব জোরালো দাবি তুলেছেন শিক্ষা দপ্তরের কাছে এবং কমিশনারের কাছে, শিক্ষামন্ত্রী দপ্তরে। এটা গেল প্রাথমিকের ব্যাপার। এবার আমি আসি সেকেন্ডারি কথায়, ফিরে আসি আমি যে মূল যে পোর্টালটা নিয়ে যেটা আমি বলছি, যে গণ্ডগোলগুলো হচ্ছে, মানে এই উৎসশ্রীটা চালু হওয়ার পরে বিভিন্ন ধরনের জটিলতা আসছে। 28 জুলাই প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈনের যে চিঠি, যেটা থেকে ট্রান্সফার পোর্টাল চালু হবে বলে একটা ঘোষণা করা হলো, সেই চিঠিতে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে প্রায়োরিটি ট্রান্সফার অ্যাভেলেবল ইন উৎসশ্রী পোর্টাল, প্রায়োরিটি ট্রান্সফার এবং কী কী গ্রাউন্ডে প্রায়োরিটি ট্রান্সফার, সেটা কিন্তু গাইডলাইনে পরিষ্কার করে বলা আছে। তা সত্ত্বেও আমি বলছি, তা সত্ত্বেও স্কুলের প্রধান শিক্ষকরা, তা সত্ত্বেও আমি বারবার করে রিপিট করছি, তা সত্ত্বেও স্কুলের প্রধান শিক্ষকরা প্রায়োরিটি ট্রান্সফারের জন্য যারা দরখাস্ত করেছেন, তাদের অধিকাংশ অ্যাপ্লিকেশনকে কিন্তু ব্যাক করে দিচ্ছেন, ব্যাক টু ক্যান্ডিডেট। আবার কোথাও কোথাও এটা এই খবরও আসছে যে ডিআইয়ের কাছে ফরওয়ার্ডেড হয়ে গেলেও ডিআইরা কিন্তু ব্যাক টু এইচওআই করে দিচ্ছেন, এটা অত্যন্ত অনৈতিক। আমি আর বারবার করে বলছি যে প্রায়োরিটি ট্রান্সফারের ক্ষেত্রে ব্যাক করার কিন্তু কোনো জায়গা নেই, এবং তারা 10%-এর বাইরে
আমরা গত পাঁচ তারিখ গত বৃহস্পতিবার গত পরশু দিনকে আমরা যে ডেপুটেশন দিতে গিয়েছিলাম সেখানেও কিন্তু স্পষ্টভাবে আমরা জিজ্ঞেস করেছিলাম যে প্রায়োরিটি ট্রান্সফারটা 10% বাইরে কিনা বলুন। তারা কিন্তু স্পষ্টভাবেই বলেছে যে প্রায়োরিটি ট্রান্সফার কিন্তু 10% বাইরে। বিকাশ ভবনের কোনো আধিকারিক কিন্তু এর বাইরে কোনো কথা বলছেন না। তা সত্ত্বেও আমি বুঝতে পারছি না যে ডিআইরা কি সত্যি সত্যি তাদের কি সঠিকভাবে অরিয়েন্টেশন করা হয়নি না তাদের মধ্যে একজন মানে একাংশ তারা কিন্তু সাবোটেজ করার চেষ্টা করছে, এটা আমি নিজেও বুঝতে পারছি না। মানে বিকাশ ভবনের আধিকারিকরা একরকম কথা বলছেন, তারা বলছেন যে প্রায়োরিটি ট্রান্সফার 10% বাইরে, হয়রাজ ডিআইরা প্রশ্ন তুলছেন যে এই ধরনের অর্ডার কোথায়, প্রায়োরিটি ট্রান্সফারের কথাটা তো লেখাই আছে। আচ্ছা 28 তারিখের যে অর্ডার, তাই না? আর এটা বুঝতে অসুবিধা হয় না যে আপনারা এটা বুঝতে পারছেন না যে আগে যে স্পেশাল ট্রান্সফারটা ছিল সেটা তো 10% বাইরেই ছিল। স্পেশাল ট্রান্সফারের জন্য তো পোর্টালে দরখাস্ত করতে হতো না, আগে অনলাইনে দরখাস্ত হতো না, সেগুলো কি সব অফলাইনে দরখাস্ত করতে হতো, তাই না? তাহলে 10% বাইরে তখনও ছিল, এখনও আছে, যেটা নাম পাল্টে প্রায়োরিটি ট্রান্সফার হচ্ছে। তো স্বাভাবিকভাবে এবং অত্যন্ত দুঃখের বিষয়, হতাশার বিষয়, আপনারা শুনলেও অবাক হবেন যে পিএইচ ক্যাটাগরি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছেন বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশন কিন্তু হয় হোল্ডে রেখেছে হেডমাস্টাররা, নালে ফেরত পাঠিয়ে দিয়েছে। এবং এমন কিছু কিছু ক্ষেত্রেও হয়েছে যে ডিআইয়ের কাছে প্রায়োরিটি ভিত্তিতে তাদের পাঠানো হয়েছে, তাদের অ্যাপ্লিকেশনে কিন্তু ব্যাক চলে এসছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিকাশ ভবন বলছে যে এটা কিন্তু করা যায় না, যদি কেউ কাজ এটা করছেন তাহলে সেটা অনৈতিক কাজ করছে, এটা একটা ব্যাপার। দু নম্বর ব্যাপার যেটা বলি যে স্কুল থেকে ছাড়বে কীভাবে, তাই না? কিসের ভিত্তিতে? আমি তো এর আগেও বারবার বলেছি যে 10%টা হিসেব হবে জেনারেল ট্রান্সফার, মানে আদার ভ্যালিড রিজনে যারা দরখাস্ত করছে তাদের কিন্তু 10%-এর মধ্যে আসবে, এবং প্রায়োরিটি ভিত্তিতে যারা দরখাস্ত করবেন তাদেরকে কিন্তু এমনি ছেড়ে দিতে হবে। স্কোরটা তাদের কাছে কোনো ব্যাপার না। কোনো হ্যান্ডিক্যাপ যদি দরখাস্ত করেন, কোনো ক্যান্সার পেশেন্ট যদি দরখাস্ত করেন, তিনি কত স্কোর করেছেন, তার কত সিনিয়রিটি, এইসব দেখার কিন্তু জায়গা নেই, তাদেরকে এমনি ছেড়ে দিতে হবে। কিন্তু তার সত্ত্বেও প্রধান শিক্ষকরা এই বাগড়া দিচ্ছেন, অনেক প্রধান শিক্ষক সহযোগিতা করছেন, ম্যাক্সিমামটাই বাগড়া দিচ্ছেন গভর্নমেন্ট অর্ডারের ধুয়ো তুলে আর কি। জিও কোথায় বলছেন তারা আর কি। তো স্বাভাবিকভাবে এবং ডিআইদের একটা অংশ, এসআইদের একটা অংশ, আমার সবচেয়ে বড় প্রশ্ন তাদের কাছে, বিকাশ ভবনের কাছে বা আধিকারিকদের কাছে, যে আপনারা ট্রেনিং দিয়েছেন ডিআইদের, আপনারা ট্রেনিং দিয়েছেন এসআইদের, তাহলে তারা এই প্রশ্নটা তোলে কী করে যে প্রায়োরিটি ট্রান্সফার 10%-এর বাইরে নয়, তারা এই প্রশ্নটা তোলে কী করে যে প্রায়োরিটি ট্রান্সফারের জন্য যাদের অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড হয়ে আছে সেগুলোকে এই প্রশ্ন তুলে তারা ব্যাক করে দিচ্ছে, এটা কী করে করতে পারে? তাছাড়া আরেকটা কথা আমি বলি, জিটি রুল 2015 সেখানে কিন্তু কোথাও বলা ছিল না যে সিঙ্গেল সাবজেক্টের টিচার হলে, সাবজেক্টের সিঙ্গেল টিচার হলে তাদেরকে এনওসি দেওয়া যাবে না বা তাদের ট্রান্সফার হবে না, এই কথাটা বলা ছিল না। তো স্বাভাবিকভাবে একটা প্যান্ডেমোনিয়াম তৈরি হয়েছে, এই কারণে আমি বলবো এর জন্য বিকাশ ভবনের কিছুটা দায় আছে। কারণ বেরোয় আবার অনেকে প্রশ্ন করেছিলেন আমাকে যে গেজেট নোটিফিকেশান কবে বেরোবে, আমি আজকে পরিষ্কার করে বলি গেজেট নোটিফিকেশান কিন্তু এই যেদিন আমরা বৃহস্পতিবার গিয়েছিলাম ডেপুটেশন দিতে সেদিনই কিন্তু বেরোনোর একটা প্রোগ্রাম ছিল, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু বের করতে পারেনি। নিশ্চয়ই কিছু গণ্ডগোল তো হচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে, সেগুলোকে হয়তো অ্যাড্রেস করতে হবে, করতে পারে, সম্ভাবনা আছে। তার মধ্যে অনেকগুলো যেমন আছে, আমি বলছি যে দূরের টিচার যারা এই পরিস্থিতি থাকলে কিন্তু তারা ট্রান্সফার পাবেন না অনেকে, কারণ তারা অনেকে চাকরি হয়েছে 2 বছর 2.5 বছর 3 বছর চাকরি হয়েছে, তারা 400 কিলোমিটার 500 কিলোমিটার দূরে চাকরি করে, তাই না? তাহলে এই যে ব্যবস্থা গতকাল, মানে এই যে সিঙ্গেল টিচার না হলে হবে না, সিঙ্গেল টিচার দরখাস্ত করতে পারবে না বা অন্য কোনো কারণে হায়ার সেকেন্ডারি টিচাররা দরখাস্ত করতে পারবেন না, জুনিয়র হাইস্কুলের টিচাররা দরখাস্ত করতে পারবেন না, এই ট্রান্সফারকে পাবে না পাবে, ট্রান্সফার কাকে দেওয়া হবে কি হবে না, সেই সিদ্ধান্তটা স্কুল সার্ভিস কমিশনকে নিতে বলা হোক, তাদেরকে সেই দায়িত্বটা দিতে বলা হোক। যারাই দরখাস্ত করছেন তাদের দরখাস্ত এসএসসিতে ফরওয়ার্ড করার ব্যবস্থা করা হোক এনওসি ছাড়া। এবার যোগ্যতার ভিত্তিতে যাদের প্রায়োরিটি আছে, যাদের স্কোর বেশি আছে, তারা ট্রান্সফার পেয়ে যাবেন, এসএসসি সেই অনুযায়ী করবে, প্রয়োজন হলে তার লিস্ট প্রকাশ করবে যে আমরা এই স্কোরের ভিত্তিতে আমরা ট্রান্সফার করলাম, তাই না? তাহলে যদি স্বচ্ছতার কথা বলেন আপনারা, আমরা বলেছি যে আপনারা তো বলছেন যে স্বচ্ছভাবে করতে চাইছেন, ট্রান্সপারেন্টলি করতে চাইছেন, তাহলে ট্রান্সপারেন্টলি করতে চাইলে এই কাজটা করতে হবে কিন্তু,
যে স্কুলের হাতে কোনো ক্ষমতা রাখা যাবে না, এমন এমন খবরও আসছে যে স্কোরের দিক দিয়ে অনেক অনেক পিছিয়ে কিন্তু তিনি সিনিয়র, তাকে কিন্তু এনওসি দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখুন, উনি তো ওখানে গিয়ে এসএসসির কাছে তো কম্পিটিশান করতে পারবেন না, কিন্তু যার স্কোরটা বেশি ছিল তাকে যদি ফরওয়ার্ড করা হতো তাহলে কিন্তু তিনি এসএসসিতে গিয়ে ওইখানে আর একই স্কুলের জন্য যারা দরখাস্ত করেছে তার সঙ্গে কম্পিটিশান করে তিনি পেতে পারতেন ট্রান্সফারটা, তাই না? তাহলে মূল জায়গায় যেটা হচ্ছে আটকাচ্ছে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুলে। আর এর ক্ষেত্রে প্রধান শিক্ষকদের একটা দায় আছে, এটা